ধারালো অস্ত্র দিয়ে আঘাত সাফাই কর্মীকে। আসানসোল পৌর নিগমের 10 নম্বর বোরোর সাফাই কর্মী ভৈরব সোরেনকে শুক্রবার সন্ধ্যায় অ্যাক্টিং স্যানিটারি ইন্সপেক্টর শাশ্বত ভট্টাচার্য বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে সোদপুর গামোর ফাঁকা রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। চিৎকার চেঁচামেচি করার পর গুরুতর আহত অবস্থায় ভৈরব সোরেনকে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ আসে এবং এই ঘটনার প্রতিবাদে আদিবাসী সমাজের পক্ষ থেকে আজ শনিবার কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়। ধামসা মাদল বাজিয়ে তীর ধনুক নিয়ে তারা বিক্ষোভ দেখান। তাদের দাবি, অভিযুক্ত শাশ্বত ভট্টাচার্য ওরফে দীপকে উপযুক্ত শাস্তি দিতে হবে। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত অ্যাক্টিং স্যানিটারি ইন্সপেক্টর শাশ্বত ভট্টাচার্য ওরফে দীপকে পুলিশ গ্রেপ্তার করে আজ অভিযুক্তকে আসানসোল আদালতে পাঠায়। ওকে বুঝতে দেয়নি, ওর কাছে কোনো ধারালো অস্ত্র ছিল যে আঘাত করেছে, ওই ছেলেটা বুঝতে পারে, ও নিজের বন্ধু মনে করেছে, কিন্তু তার মনে যত পাপ আছে সেটা জানতো না। দিয়ে ছেলেটাকে বোঝায় উপর দিকে দেখুন কি উড়ছে এরকম করে, তখন কিন্তু গপ করে এখানে চালিয়ে দিয়েছে। তো চালিয়ে দেওয়াতে ভগবানের ইয়াতে মানে সঠিকভাবে লাগলো না বলে সে হয়তো আঘাতটা কম লেগেছে, কিন্তু ওর মারার চক্রান্তর জন্য এটা এত বড় বিষঘাতী করেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।